বন্ধুরা, একজন মানুষ যে মানুষরূপী একজন শয়তান, তার অপরাধ এতটাই জঘন্যতম ছিল যে কোনো মানুষের কাছে থেকে এরকম কিছু আশা করা যায় না। এই কাহিনীটি হলো আমেরিকার প্রথম সিরিয়াল কিলারের, যার নাম ছিল এইচ হোমস, যাকে লোকেরা হোটেলে নিয়ে গিয়ে হত্যা করার জন্য জেনে থাকে। এইচ হোমসের আসল নাম হেনরি হাওয়ার্ড হোমস ছিল, আর সে 16 মে 1861 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল। হোমসের পিতা একজন চাষী ছিলেন আর তার মা একজন শিক্ষিকা ছিলেন। শুরুর থেকে হোমস নিজের বাড়িতে এক শ্রমিক কৃষকের পরিবেশ পায়। হোমসের কাহিনী তার ছোটবেলার থেকেই শুরু হয়, যখন সে নিজের পিতার মৃত্যু শোক পায়। এটা প্রথমবার ছিল যখন হোমস কোনো মৃতদেহকে এতটা কাছে থেকে দেখেছিল। এটাই ওর জীবনের একটি পরিবর্তনের ঘটনা ছিল, যেটা পরে তার ভবিষ্যৎকে পুরোপুরিভাবে প্রভাবিত করে। হোমস একজন ট্যালেন্টেড ছেলে ছিল, যে পড়াশোনাতে খুবই ভালো ছিল। সে খুবই ক্রিয়েটিভ ও বুদ্ধিমান ছিল। তার বুদ্ধির নমুনা আপনারা এই ঘটনার থেকে আন্দাজ করতে পারবেন, যে একবার হোমস তার হোটেল রুমে একটি বড় সিন্দুক লাগিয়ে রাখে, যেটাকে সে লোনের দ্বারা কিনেছিল, কিন্তু কখনো সেটা রিপেমেন্ট করে না। যখনই ব্যাংক তার কাছে থেকে টাকা চাইতো, তো তখন সে তাদেরকে বলতো যে আপনারা এই সিন্দুকটি নিয়ে যেতে পারেন, কিন্তু ওই সিন্দুকটি নিয়ে যাওয়ার সময় আপনারা যদি আমার হোটেলের কোনো রকম ভাঙচুর করেন বা ক্ষতি করেন, তাহলে আমি ব্যাংক আর কোম্পানিকে সু করে দেব। যখন হোমস 21 বছরের ছিল, তখন সে নিজের মেডিকেলের পড়াশোনা কমপ্লিট করে আর তার সাথে সে একটি হাসপাতালে চাকরিও পেয়ে যায়। এর আগে হোমস ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাও করেছিল, যার কারণে তার নির্মাণ কৌশল ও ডিজাইনের উপর ভালো মতো জ্ঞান ছিল। কিন্তু এর সাথে সাথে হোমস যৌবন থেকেই কিছু আজব ধরনের কাজের সাথে লিপ্ত ছিল। সে নিজের যৌবন বয়স থেকেই মেডিকেল ফিল্ডে ভালো মতো ইন্টারেস্ট রাখত আর অ্যানাটমি ক্লাসে মৃতদেহকে কাটাকুটা করতে তার খুবই শান্তিময় কাজ মনে হতো। তার সাথে সাথে সে ইয়াং বয়স থেকেই ছোটোখাটো ফ্রড করে চলেছিল, কিন্তু সেই ফ্রডগুলোও ছিল খুবই চালাক ও আজব ধরনের। উদাহরণস্বরূপ, হোমস কবরস্থান থেকে ডেডবডি চুরি করে নিয়ে আসত আর জাল ডকুমেন্টসের সাহায্যে ওই ডেডবডিগুলোকে দেখিয়ে ইন্স্যুরেন্সগুলোকে ক্লেম করে নিত। তারপর ধীরে ধীরে কবরস্থান থেকে নিয়ে আসা ডেডবডিগুলোর উপর হোমস নিজের মেডিকেল প্র্যাকটিক্যাল করতে শুরু করে দিত। তখন হয়তো হোমস নিজেও জানত না যে তার এই শখ পরবর্তী সময়ে তাকে একজন নৃশংস খুনিতে পরিণত করে দেবে। আগস্ট 1886, হোমস এবার শিকাগো চলে এসেছিল। এখানে এলিজাবেথ এস হল্টনস ড্রাগ স্টোরে সে কাজ করতে শুরু করে আর পরে সে এই মেডিকেল স্টোরটিকে কিনে নেয়। কিন্তু বহু লোকেরা এটা মনে করে যে হোমস এই স্টোর কেনে না, বরং কব্জা করে নেয়। কেননা হোমসের স্টোর কেনার পর থেকে কেউই এই স্টোরের আগের মালিককে আর দেখেনি। সে কোথায় গায়েব হয়ে যায় সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছুদিন পরে হোমস এই স্টোরের কাছেই একটি প্লট কেনে, যেখানে সে একটি হোটেল বানাতে চেয়েছিল। এই হোটেল, যেটা পরবর্তীকালে এক মার্ডার ক্যাসেল নামে ফেমাস হয়ে যায়, এই হোটেলের নাম ছিল এইচ হোমস হোটেল। কল্পনা করুন, এমন এক হোটেল যেখানে আপনি একটি ঘরে বন্দি রয়েছেন আর বাথরুমের দরজাটা খুলতেই সেখানে বাথরুম না হয়ে সিঁড়ি থাকে, যার সাহায্যে আপনি এক অন্ধকার ঘরে প্রবেশ করেন। আর এখানে আপনি একটি দরজা দেখতে পান, যেটাকে তো বাইরে থেকে খোলা যায় কিন্তু ভেতর থেকে নয়। এই ঘরে না রয়েছে কোনো জানালা আর না রয়েছে কোনো আলো। তারপর হঠাৎ আপনি এই ঘরের ভেতরে এক গ্যাসের গন্ধ পান, যেটা কিছু সময় পরেই আপনাকে দম আটকে মেরে ফেলতে পারে। আপনি হয়তো এতক্ষণে আন্দাজ করতে পারছেন এটা কোনো মেজ, কিন্তু এখন আপনার কাছে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এইচ হোমসের বানানো এই হোটেলের ডিজাইন কিছুটা এমনই ছিল। সেই বিল্ডিংয়ে প্রায় 100টি ঘর বানিয়েছিল আর গ্রাউন্ড ফ্লোরে কেবল কিছু দোকান বানায়, যাতে এই ব্যস্ততম শিকাগো শহরের লোকেরা আয়ের ধান্দায় তার কাছে ছুটে আসে। আর অন্য দুটো ফ্লোরকে রুমস আর অ্যাপার্টমেন্টের রূপ দিয়ে দেয়। ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধির জন্য হোমস এই বিল্ডিংয়ের নকশাটিকে নিজেই ডিজাইন করেছিল আর খুব চালাকির সাহায্যে সে এখানে কাজ করা শ্রমিকদেরকে কোনো কিছু না জানিয়ে এমন কিছু ট্র্যাপস তৈরি করে যেখান থেকে বের হওয়া কোনো সহজ ব্যাপার ছিল না। হোমস কিছুদিন অন্তর সাইটে কাজ করা শ্রমিকদের বদলে দিত আর নতুন শ্রমিকদের পরবর্তী কাজটিকে কমপ্লিট করার জন্য বলত, যার কারণে হোমসের এই হোটেলকে বানানোর আসল উদ্দেশ্য কেউ বুঝে উঠতে পারে না। আর সে নিজেও রাত জেগে সাইটে কাজ করত, যাতে এই বিল্ডিংয়ের ভেতরের রাস্তার ইনফরমেশন কারোর কাছে না পৌঁছাতে পারে। হোমস নিজের শিকারগুলোকে প্রথমে হোটেলের সাউন্ড প্রুফ রুমে টর্চার করত,
আর তারপর হোটেলের গুপ্ত বেসমেন্টে নিয়ে গিয়ে তাদের মৃতদেহের উপর কাটাকুটি করত। তার মানুষের দেহকে এইরকমভাবে দেখার উপর নেশা হয়ে গিয়েছিল, যার কারণে হোটেল নির্মাণের কিছু সময়ের মধ্যেই 8 জন লোককে নিজের শিকার বানিয়ে নেয়। এই 8 জন লোক হোমসের কাছে গিনিপিকের মতো ছিল, যাদের দিয়ে সে নিজের বানানো এই মেসকে টেস্ট করত। তারপর আসে সাল 1893, যখন কলম্বাস অ্যারাইভ্যালের 400তম অ্যানিভার্সারিটিকে শিকাগো শহরে পালন করা হচ্ছিল। হোমস এই ইভেন্টে আসা ট্রাভেলারদের জন্য শহরের বহু জায়গায় প্ল্যাকার্ডস লাগায়, যেখানে সে নিজের হোটেলের প্রধান আকর্ষণ, সেবা ইত্যাদি বিষয়ে উল্লেখ করে। শহরে আসা ট্যুরিস্টদেরকে নিজের হোটেলে বাস করার জন্য ইনভাইট করে, আর হোমসের এই বিজ্ঞাপন খুব সফলও হয়। দেখতে দেখতে হোমসের হোটেলের প্রত্যেকটি রুম ট্যুরিস্টদের দ্বারা ভরে ওঠে। বলা হয় যে হোমস হোটেলে থাকা বহু ট্যুরিস্টকে নিজের শিকার বানায়। শেষ পর্যন্ত একটি ফ্রড কেসে এইজ হোমসকে ধরে ফেলা হয়, আর পুলিশের জিজ্ঞাসাবাদে যখন হোমস এক এক করে নিজের রহস্যভেদ করতে থাকে, তখন সেই ঘটনা শুনতে থাকা সবাই অবাক হয়ে যায়। তাদের কোনো রকম আইডিয়া ছিল না যে শহরের মাঝখানে থাকা একটি হোটেলে মৃত্যুর খেলা হয়ে থাকে। এই ঘটনার কারণে এই জায়গাটি একটি হন্টেড প্লেসে পরিণত হয়ে যায়। লোকেরা এই বিল্ডিংয়ের আশপাশ দিয়ে যেতেও ভয় পেতে থাকে, আর এই হোটেলকে নাম দিয়ে দেয় দ্য মার্ডার ক্যাসেল। এইরকমেরই আরও মিস্ট্রিস এই বিশ্বে মজুদ রয়েছে, যেগুলোকে আমি আর আপনি মিলে খোঁজার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।